স্বাগত News24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি আরিফ হোসেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি যাচ্ছি সেই অনুষ্ঠানে লিগ্যাল এইড কমিটি করে দিয়েছি যে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনা পয়সায় যে কোনো নারী নির্যাতিত হলে সে আইনজীবী পায় তার জন্য একটা ফান্ডও করা থাকে এবং সুনির্দিষ্ট বেঞ্চ রেডি করা থাকে সেখান থেকে কিন্তু তারা সহযোগিতা পেয়ে থাকেন এভাবে প্রায় এ পর্যন্ত মানে আমরা অনেক অনেক নারী এভাবে সহযোগিতা পাচ্ছে এবং সুবিচার পাচ্ছে কাজে শুধু টাকার অভাবে সুবিচার পাবে না সেটার জন্য হয় না সেজন্য লিগ্যাল এইড কমিটি ও লিগ্যাল এইড ফান্ড আমরা প্রথমবার যখন সরকারে তখন থেকে আমি করে দিয়েছি সত্য বড় কথা হলো যে আর্থিকভাবে যদি মানুষ স্বাবলম্বী হতে পারে তাহলে কিন্তু সমাজে তাদের একটা স্থান থাকে সেটা জাতিপিতা সবসময় বলতেন তিনি বলতেন যে একটি মেয়ে যদি নিজে 10টা টাকা কামাই করে তার আঁচলে বেঁধে ঘরে আসে সংসারে তার একটা মূল্য থাকে এই কথাটা তিনি বিশ্বাস করতেন অর্থাৎ আর্থিকভাবে স্বাবলম্বিতা অর্জন করা যে সেদিকে লক্ষ্য রেখে নারীদের প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিয়েছি এবং আমরা বিশেষ করে মহিলা প্রশিক্ষণ উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি এবং এই প্রশিক্ষণটা বহুমুখী প্রশিক্ষণ আমরা দিচ্ছি তাছাড়া আমরা ইতিমধ্যেই প্রায় 2019-20 অর্থবছরে 3,200টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাছাড়া কর্মজীবী মহিলা হোস্টেল আমরা নির্মাণ করছি এটা যেমন শুধু ঢাকা শহরে না প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেক উপজেলায় করে দেব যাতে সেখানে মেয়েরা সুরক্ষিত থেকে তাদের যে কোনো কাজ পরিচালনা করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রয়েছে তাছাড়া আমরা কর্মজীবী হোস্টেলও নির্মাণ করে দিচ্ছি শিশুদের কোথায় রেখে আসবে সেদিকে চিন্তা করে ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি যে যে যত প্রতিষ্ঠানই গড়ে তুলুক না কেন সেখানে শিশু দিবা যত্ন কেন্দ্র বা শিশুদের সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে প্রায় 63টি দিবা যত্ন কেন্দ্রের মাধ্যমে এবং মার্চ 2020 পর্যন্ত প্রায় 4,721 জন কর্মজীবী মায়েদের শিশুদের দিবারত্ন সেবা প্রদান করা হচ্ছে এটা প্রতিটি কর্মক্ষেত্রেই অর্থাৎ সেটা শপিং মল হোক বা অফিস আদালত হোক যেখানেই হোক এই দিবারত্ন কেন্দ্রটা থাকা একান্ত হওয়া দরকার যেন মা কাজ করতে করতে তার শিশু ভালো মন্দটা দেখতে পারে ঘরে যেন একা ফেলে রেখে আসতে না হয় তার জন্য এই দিবাযত্ন কেন্দ্রের ব্যবস্থা নেওয়া হচ্ছে আবার এখানেও কিন্তু অনেক মেয়েদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাছাড়া আমরা যেমন 4,883টি ক্লাবের মাধ্যমে 10 থেকে 19 বছর বয়সী প্রায় 4,39,470 জন কিশোর কিশোরীদের দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে আমরা সে ব্যবস্থাটা নিয়েছি যে ক্লাবের মাধ্যমে তাদেরকে মানসিকভাবে এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থা করা হয় আর জেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বদ্ধ প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে মার্চ 2018 থেকে ডিসেম্বর 2020 মেয়াদে 1,82,375 জন নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর নারী উদ্যোক্তা উন্নয়নে এবং তাদের উৎপাদিত পণ্যটা যাতে নিজেরাই বাজারজাত করতে পারে কারণ শুধু পণ্য উৎপাদন করলে হয় না বাজারজাত যদি না করার সুযোগ থাকে তাহলে কিন্তু আর ওই কাজের স্পৃহাটা থাকে না সেই জন্য আমরা এই জয়িতা ফাউন্ডেশন তৈরি করেছি এবং এই জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মেয়েরা একেবারে গ্রামের মেয়েরা তারা যেটা উৎপাদন করবে সে যেটা বাজারজাত করতে পারে সেই ব্যবস্থা করেছি তাছাড়া আপনারা জানেন যে আমি আরেকটা প্রকল্প দিয়েছি আমার বাড়ি আমার খামার সেখানে কিন্তু মেয়েদেরই বেশি সুযোগ দেওয়া হচ্ছে যে সেখানে নিজের বাড়িতে সে যা উৎপাদন করবে যার একটু জমি আছে বা একটা ডোবা খাল যা থাকুক সেখানে সে যা উৎপাদন করতে পারবে তাকে সমিতির মাধ্যমে করে সে তার মধ্যে সহযোগিতা করা এবং সেখানে সে যদি কিছু সঞ্চয় করতে পারে এটা এটা পারিবারিকভাবে তো পারিবারিকভাবে হলে ওখানে মেয়েরা বেশি সুবিধা পাচ্ছে তো সে যদি 100 টাকা জমা করতে পারে তাহলে সরকারের পক্ষ থেকে 2 বছর পর্যন্ত আমরা আরও 100 টাকা দেবো
বললি সঞ্চয় ব্যাংক করে দিয়েছে, সেই ব্যাংকে তার টাকাটা জমা থাকবে এবং সে যে কাজগুলি করবে পরবর্তীতে ব্যাংকে থেকে করবে, তার প্রকল্পের দিকে তাকিয়ে থাকতে হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অর্থাৎ এক একটা পরিবারকে দারিদ্রের হাত থেকে যেন মুক্তি পায় তার সে লক্ষ্য নিয়ে এটা আমরা করে দিচ্ছি। ভূমিহীন গৃহহীন যারা তাদেরকে ঘর তৈরি করে দেওয়া, জাতির পিতা স্বাধীনতা পরপর শুরু করেছেন গুচ্ছগ্রাম প্রকল্প, সেই গুচ্ছগ্রাম প্রকল্পের সাথে আমরা যখন 96 সালে সরকার আসি তখন আমি আশ্রম প্রকল্প নেই সেখানে, যাতে দারিদ্রের অভাবে ঘরটা যদি বিক্রি করতে না পারে সেজন্য ব্যারাক হাউস করে দিই। এবং সেই ব্যারাক হাউসে কিন্তু নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের নামেই ঘরটা থাকে। আবার সেখানে নীতিমালা এটাও ছিল যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত বাঁধে তাহলে ওই ঘরের মালিক কিন্তু মেয়েরাই হবে, মেয়ের কাছেই থাকবে সম্পত্তিটা, সেভাবে একটা ব্যবস্থা করে দিই, অর্থাৎ মেয়েদের জন্য একটা ঠিকানা থাকে। আর বর্তমানে 25 বর্ষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষ গৃহহীন থাকবে না, প্রত্যেকটা মানুষকে আমরা ঘর তৈরি করে দেবো। সেখানেও কিন্তু ঘরের মালিকানা দেওয়ার সময় আমরা নারী পুরুষ দুজনের নামেই আমরা দিয়ে দিচ্ছি, যাতে মেয়েদেরকে আবার কোনো রকম মানে নির্যাতনের শিকার বা বঞ্চিত হতে না হয়, তার যে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আমরা সব আমাদের দেশে এমন একটা অবস্থা ছিল, আমি 96 সালে সরকার এসে দেখেছিলাম জুডিশিয়ারি উচ্চ আদালতে কোনো নারী বিচারক ছিল না, সচিব ছিল না, বা আসলে কোনো জায়গায় নারীদের কোনো সুবিধাই ছিল না। ধীরে ধীরে আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিই, এটাও কিন্তু সৃষ্টি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। পাকিস্তান আমলে আইন ছিল জুডিশিয়াল সার্ভিসে কোনো মেয়ে পরীক্ষাও দিতে পারবে না আর সেখানে চাকরিও পাবে না। স্বাধীনতার পর তিনি সেই আইনটা পরিবর্তন করে দেন যার ফলে মেয়েরা সুযোগ পায়, কিন্তু উচ্চ আদালত পর্যন্ত কোনো মেয়ে উঠতে পারেনি। 96 সালে আমরা সরকারে এসেই সেই সুযোগটা সৃষ্টি করে দিই। আজকে একবার মানে হাইকোর্ট অ্যাপিল ডিভিশন সব জায়গায় মেয়েদের একটা স্থান তারা পেয়েছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, র্যাব সব জায়গায় কিন্তু মেয়েরা এখন স্থান পাচ্ছে। অনেক জায়গায় পূর্বে ছিল না, শুধু পুলিশ বাহিনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নারী অফিসার শুরু করেছিলেন, এছাড়া আর কোথাও মেয়েদের জায়গা ছিল না। কিন্তু আজকে আপনারা দেখেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের নারীরা সব থেকে ভালো ভূমিকা রাখছে এবং সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষী সংস্থা বা আমাদের সশস্ত্র বাহিনীর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, তারা চাচ্ছে। আনসার বিডিবি তারা সবসময় সেখানে নারীরা প্রশিক্ষণ প্রাপ্ত, কাজে তাদেরকেও আমরা আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে আমার খাবার প্রকল্পের সাথে সংযুক্ত করে দিচ্ছি যাতে তারা কাজ করে নিতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। অর্থাৎ বিচার বিভাগ বা বিদেশি কূটনীতিক সব জায়গায় কিন্তু মেয়েদের আমরা সুযোগ করে দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ভিসি পদও তারা পাচ্ছে। আমরা স্থানীয় সরকার আইন যখন করি সেখানে এক তৃতীয়াংশ মহিলা যাতে নেতৃত্বে থাকতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা উপজেলা পরিষদে অন্তত একজন দুইজন বা ভাইস প্রেসিডেন্ট থাকলে একজন সেখানে মহিলা থাকবে, আর যে প্রকল্প বা যে কমিটি হবে সেখানেও কিন্তু মেয়েদের নেতৃত্ব থাকবে, সেটা আমরা করে দিয়েছি। ইউনিয়ন উপজেলা পৌরসভা সব জায়গায় নারীদের সংরক্ষিত আসন রাখা আছে, কাজেই তারা সেখানেও একটা ভূমিকা রাখতে পারে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। নির্বাচন কমিশনও অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নরের পদ অথবা আজকে আমাদের জানেন যে মানব অধিকার কমিশনের চেয়ারম্যান সব জায়গায় কিন্তু আজকে নারীদের পদায়ন করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েরা সুযোগ পাচ্ছে। তাছাড়া আমাদের খেলাধুলা অথবা মানে এভারেস্ট বিজয় থেকে শুরু করে সর্বক্ষেত্রেই নারীদের বিচরণ আছে, সব জায়গায় নারীরা সুযোগ পাচ্ছে। বাংলাদেশে এমন একটা সময় ছিল যে খেলাধুলার ক্ষেত্রে মেয়েরা কিন্তু করতে পারতো, এটা হয়তো শুনলে এখন অবাক হয়ে যাবেন। 96 সালে আমি যখন ফুটবল প্রতিযোগিতা করাতে যাই তখন রাজশাহী জেলায় যখন
আমার নেমে নাম দিয়েছিলাম প্রমিলা ফুটবল দল। রাজশাহীতে যখন এই প্রমিলা ফুটবলের খেলা হওয়ার কথা, প্রচণ্ড বাধার মুখে সেই খেলা কিন্তু হতে পারেনি। বর্তমানে কিন্তু আর সেই অবস্থাটা নাই। তারপরে একটু চিন্তা করে দেখেন যে মাত্র কত বছর আগে বাংলাদেশের অবস্থাটা কোথায় ছিল, আর এখন নারীদের সব জায়গায় একটা সুযোগ রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পরে থেকেই কিন্তু নারীদের এই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই চিন্তার ফসল বলে আমি বিশ্বাস করি। কাজে আমি তবে আমি নারীদের একটা কথা বলবো যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। জাতিপিতা স্বাধীনতার পর আমাদের এই দেশে নারী শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে অনেক সময় অনেকে মেয়েদের জন্য শিক্ষার জন্য পয়সা খরচ করতে চাবে না, সেই জন্য নারী শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক, মেয়েদের শিক্ষা। আর আমরা এখন একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করেছি, সেখানে প্রায় 175 ভাগই মেয়েরা পেত, এখন প্রায় 70 ভাগ মেয়েরাই বৃত্তিটা উচ্চ শিক্ষার জন্য পেয়ে থাকে। আর তাছাড়া আমরা যে বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি, আমরা প্রায় 2.5 কোটি ছেলে মেয়েদেরকে আমরা বৃত্তি দিয়ে থাকি, আরও বেশি। তো সেখানে মেয়েদের অংশটাই বেশি বলতে হবে, মেয়েদেরকে আমরা দেই, কারণ সমাজকে যদি আমরা গড়ে তুলতে হয় তো শিক্ষার ক্ষেত্রেও নারী পুরুষ নির্বিশেষে সকলকে শিক্ষা দিতে হবে। আর প্রশিক্ষণের ক্ষেত্রেও আমরা বলছি যে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে নারী পুরুষ নির্বিশেষে তারা প্রশিক্ষণ নিতে পারে, যাতে যে কোনো কাজে যেন মেয়েরা নিজেদের যোগ্যতা দেখাতে পারে এবং তারা কাজ করতে পারে। আমাদের আমি 96 সালে এসেছি, একটা মেয়ে কোনোদিন ডিসির পদ পায়নি, এসপির পদ পায়নি, বা ইউনিয়ন মানে উপজেলায় অথবা ইউনিয়নে কোনো ইউএনও বা তখন টিএনও বলা হতো বা উপজেলা কোথাও মেয়েদের কোনো স্থান ছিল না, এখন সব জায়গা আছে, এসপি ডিসি ইউএনও ওসি থেকে শুরু করে সর্বক্ষেত্রেই মেয়েদের অবস্থানটা নিশ্চিত করা হয়েছে। একটি সমাজের অর্ধেক যদি মানে অকেজো থাকে তো সে সমাজটা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। আর পার্লামেন্টের কথা নাই বললাম, বর্তমানে বাংলাদেশে একটা আপনারা জানেন যে স্পিকার, লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার সবই মহিলারাই আছে, সেটা আমরা স্থান করে নিয়েছি। কাজেই আমি মনে করি যে এটাই আমাদের সব থেকে বড় অর্জন বাংলাদেশে, যে আগে যেমন একটা মানে ধর্মের নাম নিয়ে বা সামাজিক সামাজিকতার কথা বলে মেয়েদেরকে যে ঘরে বন্ধ করে রাখার একটা প্রচেষ্টা ছিল, সেই অচলায়তন ভেদ করে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে আমরা সরাসরি যুক্ত ছিলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘোষণা করেছেন, রাজধানীতে কেউ বাসার সামনে ময়লা স্তূপ করে রাখলে সিটি কর্পোরেশনের কর্মীরা ওই ময়লা তার বাসায় পৌঁছে দিয়ে আসবে। উত্তর সিটির মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, রাজধানীকে বসবাসের যোগ্য করে গড়ে তুলতে নগরবাসীর সহায়তা দরকার। এর আগে মিরপুর 6 নম্বরে সরকারি কর্মকর্তাদের আবাসনের সামনে সড়কে স্তূপ করে রাখা ময়লা গাড়িতে তুলে ওই আবাসিক ভবনের সামনে ফেলে আসে সিটি কর্পোরেশনের কর্মীরা। এখন থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা নিয়মিতভাবে এই কাজটি করবে বলেও জানান মেয়র আতিক। নগরবাসীকে অনুরোধ করবো, আপনারা নিজেরা ভাবুন যে রাস্তা যে ময়লাটা ফেলে দিচ্ছেন এতে কিন্তু নগরবাসীর কিন্তু অসুবিধা হচ্ছে। আমাদের ময়লা নিজেকে রেখে দিই আমরা, আমাদের লোকজন এসে নিয়ে যাবে, কিন্তু রাস্তার মাঝখানে না। যারা ময়লা যেখান থেকে ফেলেছে আমি তার সামনে কিন্তু রেখে দিলাম, কিন্তু এটি মনে হয় আপনার কোনো সময় দেখেননি আগে। এটা একটা মেসেজ, এবং আমি আমার সিওকে বলেছি ইমিডিয়েটলি এই যারা ড্রয়িং করেছে তাদের ডিপার্টমেন্টের সাথে আমাকে কথা বলার জন্য, এবং না হলে কিন্তু ময়লা এখানেই থাকবে।
আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারে প্রতিপাদ্য করোনাকালে নারী নেতৃত্ব গড়বে সমতার বিশ্ব। বাংলাদেশের সরকারি বেসরকারি নানা আয়োজনে দিবসটি উদযাপন হচ্ছে, তবে এখনও বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে নারীরা। 12 বছরেও রাজনীতিতে নারীর 33% অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি দলগুলো। এসবের পেছনে বড় বাধা হিসেবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের পাশাপাশি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও একযোগে কাজ করার তাগিদ মানবাধিকার কর্মীদের। অন্তরা বিশ্বাসকে সাথে নিয়ে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। নারীরা কি জেগেছে নাকি জাগেনি তা নিয়ে রয়েছে বিতর্ক। নারীরা কি এগিয়েছে নাকি ভেতরে রয়েছে পশ্চাৎপদ মনোভাব তা নিয়েও আছে মতভেদ। তবে একটি বিষয়ে সবাই একমত, নারী পুরুষের সমতা গড়তে যেতে হবে বহুদূর। মানবাধিকার কর্মীরা বলছেন, ছোটবেলা থেকেই বিয়ের বাজারে নারীকে মূল্যবান করে তোলাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে পরিবার। শিক্ষা, চাকুরি, কখনো গান আবৃত্তি কিংবা সাংস্কৃতিক অঙ্গনে বিচরণকেও ধরা হয় বিয়ের বাজারে দাম বাড়ানোর উপাদান হিসেবে। ঘুরে ফিরে ব্যাপারটা একটাই রয়ে গেছে, মেয়েদের আর শেষ গন্তব্য হলো বিয়ে, সংসার, সন্তান। আমাদের সমাজ কিন্তু সবসময় নারীকেই এটার জন্য দোষারোপ করে এসছে, এবং শুধু দোষারোপ না, নারীকেই এটার জন্য শাস্তি ভোগ করতে হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর মতে 80% বিবাহিত নারী স্বামীর দ্বারা নির্যাতিত। মানবাধিকার কর্মীরা বলছেন, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলেও পুরুষতান্ত্রিক সমাজের পরিবারে শেষমেশ পুরুষের সিদ্ধান্তই প্রাধান্য পাচ্ছে। সবকিছু মূলে পরিবার, সমাজ, রাষ্ট্র, এই তিনটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতন, যে সবগুলোর মধ্যে নারীর প্রতি যে একটা সহানুভূতিশীল, যেটা আমরা বলি নারী বান্ধব একটি পরিবেশ, সেটা ক্রিয়েট করতে হবে। রাজনীতিতেও অনেক পিছিয়ে বাংলাদেশের নারী। 2008 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 2020 সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সব স্তরের কমিটিতে 33% নারী নেতৃত্ব রাখার বিধান ছিল, কিন্তু 12 বছরেও কোনো দলই এই শর্ত পূরণ করতে পারেনি। তথ্য বলছে, আওয়ামী লীগের কমিটিতে 26%, বিএনপিতে 15% এবং জাতীয় পার্টির কমিটিগুলোতে নারীর অংশগ্রহণ 20%, বাকি দলগুলোতে আরো কম নারী নেতৃত্ব। আমাদের দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক দলগুলো এটা অর্জন করতে পারে নাই। এর মূল কারণ হলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, এটার অবসান হওয়া দরকার। জাতিসংঘ বলছে, বাংলাদেশে এখনো অর্ধেকের বেশি মেয়ে বাল্য বিবাহের শিকার। উচ্চ শিক্ষায় নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি চাকরি ক্ষেত্রে নারীর পদচারণা 30% কম, তাই সমতার বিশ্ব গড়তে সময় লাগবে আরো। প্লাবন রহমান, News24, ঢাকা। মধ্যপ্রাচ্য সহ বৈদেশিক শ্রম বাজারে 10 লাখ নারীর কর্মসংস্থান হলেও বেড়েছে নির্যাতন, নিপীড়ন ও মৃত্যুর ঘটনা। গেল 5 বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন অন্তত 487 জন নারী, আর শুধু করোনাকালে সব হারিয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে ফিরেছেন অন্তত 50,000 নারী কর্মী। সংকট নিরসনে দক্ষ নারী কর্মী তৈরির পাশাপাশি নারী অভিবাসন নীতিমালা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 90-এর দশক থেকে এ পর্যন্ত 9,24,415 বাংলাদেশি নারীর কর্মসংস্থান হয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। মূলত 2015 সালে সৌদি সরকারের সাথে সমঝোতা সইয়ের পর থেকেই বিদেশের শ্রমবাজারে বাড়তে থাকে বাংলাদেশি নারী কর্মীর আধিক্য। দেশটিতে বর্তমানে 3.5 লাখ নারী কাজ করছেন, যা বাংলাদেশের মোট নারী অভিবাসী কর্মীর 38%। তবে বিপুল সংখ্যক নারী কর্মী পাঠানোর বিপরীতে বেড়েছে নির্যাতন ও নিপীড়নের ঘটনা। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত 5 বছরে 487 জন নারীর মরদেহ দেশে ফিরেছে, তাদের মধ্যে আত্মহত্যা করেছেন অন্তত 86 জন। করোনাকালে লকডাউন থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শারীরিক, মানসিক নির্যাতনের সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক কষ্ট। এই সময়ে কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন অন্তত 50,000 নারী কর্মী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2012-20 মানব পাচারের যতগুলো মামলা হয়েছে তাতে অন্তত 1791 জন নারী মানব পাচারের শিকার। বিশেষজ্ঞদের মতে ফেরত আসাদের কর্মসংস্থানের পাশাপাশি নির্যাতন সহিংসতা এবং পাচার বন্ধে নারী অভিবাসন নীতিমালা বাস্তবায়ন অপরিহার্য। মধ্যপ্রাচ্যের শহরগুলির বড় বড় সিটিতে আমাদের দূতাবাসের শাখা উইংস স্থাপন করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি নীতিমালা যথেষ্ট ভালো, কিন্তু সেই নীতিমালার বাস্তবায়নে আমরা অনেকটাই ফাঁক ফোকর দেখতে পাই। যেসব রিক্রুটিং এজেন্ট নারী শ্রমিকদেরকে পাঠাচ্ছেন তারা ওই নারী শ্রমিকদের ওই দেশে অবস্থানের পূর্ণ মেয়াদের দায়িত্ব তাদের হাতে থাকবে, এই জন্য আমাদের মনিটরিং জোরদার করা হচ্ছে এই বাংলাদেশ থেকে পাঠানোর পর্যায়ে, এবং যিনি যাচ্ছেন তার অভিভাবককেও এই ক্ষেত্রে একটি হলফনামা দিতে হবে। সৌদি থেকে ফেরত আসা 110 নারীর সাথে কথা বলে 2019 সালে একটি প্রতিবেদন দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যেখানে বলা হয় 35% নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার, আর 44% বেতন পাননি ঠিক মতো। লক্ষ্মীনা দিসমিন শোমা, নিউজ 24, ঢাকা। সময় লাগবে বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশে করোনা সংক্রমণের এক বছর আজ। 2020 সালের এই দিনে দেশে শনাক্ত হয়েছিল নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত 3 রোগী। নানা চড়াই উচ্চাই পেরিয়ে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, নিয়ম মেনে চললে বর্তমান করোনা পরিস্থিতির তুলনায় আরও ভালো অবস্থানে থাকতে পারত বাংলাদেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। তার মধ্য দিয়ে 3 রোগীকে শনাক্ত করেছি। 8ই মার্চ 2020 দুপুরে IDCR এর নিয়মিত সংবাদ সম্মেলন বাংলাদেশের জন্য নিয়ে এলো এক দুঃসংবাদ। সেদিন দেশে শনাক্ত হয় করোনায় আক্রান্ত প্রথম 3 রোগী। 3 রোগী এখন ভালো আছে। আমাদের নানা প্রতিকূলতায় শুরু হলো করোনার সাথে বসবাস। সাধারণ হাসপাতালগুলো একে একে পরিণত হতে থাকলো কোভিড হাসপাতালে। এই এক বছরে বাংলাদেশে শনাক্ত ছাড়িয়েছে 5.5 লাখ। 18ই মার্চ আসে প্রথম মৃত্যুর খবর। এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 8.5 হাজার, তবে সুস্থ হয়েছেন 5 লাখেরও বেশি। বর্তমানে সংক্রমণের হার কম, তবুও সন্তুষ্ট নন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্যবিধিটা মানাটা জরুরি, এবং মানলে পরে হয়তো আমাদের অবস্থা আরও ভালো হতে পারত। টিকা নেওয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলাটা অত্যন্ত জরুরি। আমরা যেন ভুলে না যাই যে যে কোনো সময় আমাদের আরেকটা বড় বিপদ হয়ে যেতে পারে। প্রতিদিন সংক্রমণের নানা দুঃসংবাদের মাঝে আশার গল্পটা শুরু হয় বিশ্বের 10ম রাষ্ট্র হিসেবে টিকা প্রয়োগ শুরু করা নিয়ে। এবছরের 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয় গণটিকাদান। সম্প্রতি আবারও বাড়ছে সংক্রমণের হার। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, স্বাস্থ্যবিধি না মানাই এর প্রধান কারণ। আমরা এখন দেখছি যাদের মধ্যে পজিটিভ, এরা হয় কক্সবাজারে গিয়েছিল ছুটি কাটাতে, না হয় সিলেটে গিয়েছিল, না কোনো না কোনো পর্যটন কেন্দ্রে গিয়েছিল। সুরক্ষাটা মেনে চলা, এটার যখনই একটু ঘাটতি হবে তখনই এটা বাড়বে। চূড়ান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে দেশের অন্তত 80% মানুষকে টিকা দিতে কাজ করে যাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। এরপর পৃথিবী থেকে করোনা বিদায় নেবে কিনা সে প্রশ্নের উত্তর এখনো অজানা। বিশেষজ্ঞরা বলছেন যে করোনা প্রতিরোধে টিকাই একমাত্র অস্ত্র নয়, বরং স্বাস্থ্যবিধির সাথে এটিও এক অন্যতম অস্ত্র। সবাইকে টিকার আওতায় আনলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে পারে পরিস্থিতি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করছে বসুন্ধরা আই হসপিটাল। গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে 7 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত বিনামূল্যে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত গ্লোকোমা স্ক্রিনিংয়ের আয়োজন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। সোমবার এ উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেহ আহমদ ও প্রফেসর ডাক্তার এস এম মুনারুল ইসলাম সহ আরও অনেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির বন্দর নগরী বাটার একটি সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় 20 নিহত এবং অন্তত 420 আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শহরের ওই সামরিক ঘাঁটি এলাকার পরপর 4 বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় গোটা এলাকায়
ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এবং কারা দায়ী তা জানা যায়নি। দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। দেশটিতে দায়িত্বরত ফ্রান্সের রাষ্ট্রদূত এই ঘটনাকে বড় বিপর্যয় আখ্যায়িত করে সমবেদনা জানিয়েছেন। এছাড়া স্পেনের রাষ্ট্রদূত তাদের দেশের নাগরিকদের ঘরে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন। এবার খেলার খবর। ভিক্টর ফন্ত টনি ফ্রাইসাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো বার্সেলোনার সভাপতির দায়িত্ব পেয়েছেন হুয়ান লাপোর্তা। রোববার 50.42% ভোটার বেছে নেন নতুন প্রধান এই বোর্ডকে। লিওনেল মেসি, সার্খিও বুসকেতেস, জর্দি আলবা সহ অনেক খেলোয়াড়রাও অংশ নিয়েছেন এই ভোটে। মোট 51,983 ভোটের মধ্যে লাপোর্তাই পেয়েছেন 30,184। নির্বাচিত হলেও কঠিন সময়ে পড়তে হবে লাপোর্তাকে। একদিকে শেষ হচ্ছে মেসির চুক্তি, অন্যদিকে বার্সেলোনার আর্থিক পরিস্থিতির অবনতি, যদিও আত্মবিশ্বাসী হুয়ান লাপোর্তা। এদিকে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে গত অক্টোবরে সভাপতির পদ ছাড়েন জোজেফ মারিয়া বার্তোমেউ। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন কার্লেস তুস্কেটস। এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।